অ্যান্টিকাতে মঞ্চস্থ হলো টাইগার ব্যাটারদের আরও একটা হরর শো। স্বস্তি বলতে এতটুকুই, সোহানকে সাথে নিয়ে ইনিংস হারের শঙ্কায় পড়া দলকে লজ্জার হাত থেকে খানিকটা বাঁচিয়েছেন ক্যাপ্টেন সাকিব আল হাসান। দ্বিতীয় ইনিংসের ব্যাটিং কিছুটা ভালো হলেও এসব কিছুই যে মাইনে রাখে না তা সহজেই স্বীকার করে নিলেন হেড কোচ রাসেল জমিঙ্গো। দিন শেষে দলের এমন পরিস্থিতির জন্য কাজ গড়ায় তুললেন সে ব্যাটসম্যানদের। প্রথম ইনিংসে 103 রান, দ্বিতীয় ইনিংসে 245, এটা আরও বেশি হওয়া দরকার ছিল। সারমর্ম করতে গেলে বলতে হয় এক টেস্টে এতগুলো সফট ডিসমিসালই দায়ী। প্রতিবারের মতো এবারও ব্যর্থ হওয়ার পর উঠেছে পুরনো সেই রব। স্কিল টেকনিক সব নাকি ঠিক আছে, সমস্যাটা মানসিকতায়। প্রশ্ন হলো প্রফেশনাল লেভেলে এসে মানসিকভাবে বিপর্যস্ত থাকার খোড়া যুক্তি ঠিক কতটা গ্রহণযোগ্য। ঘরে বাইরে সবখানে টাইগারদের হারের মূল কারণ খুঁজতে গেলে প্রথম উত্তরটাই সেই ব্যাটিং। আর এই সমস্যা কাটিয়ে ব্যাটারদের পারফরমেন্সের ধার বাড়াতে অনেক আশা ভরসা নিয়ে টাইগার শিবিরে আনা হয়েছিল সাকিব তামিমদের সাবেক গুরু জেমস সিডেন্সকে। তার কোচিংয়ে কতটা এগোলো বাংলাদেশ? গেল ফেব্রুয়ারিতে টাইগার ডেরায় যোগ দেন সিডেন্স। এরপর চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সহ হোম অ্যান্ড অ্যাওয়ে মিলিয়ে বাংলাদেশ খেলছে তিনটি টেস্ট সিরিজ। এই সময়টায় ব্যাটারদের পারফরমেন্স কেমন অজানা নয় কারো। 53-80, 6 ব্যাটারের শূন্যে ফেরা, সবই কিন্তু তার আমলে। যদিও সিডেন্সের জন্য সময়টা খুব বেশি নয়, তারপরও দায়িত্ব নিলে যে দায়টাও নিতে হয়। শুধু ব্যাটাররাই বা কেন, মাস শেষে কারি কারি টাকা যাদের পকেটে ঢোকে কাঠ গড়ায় দাঁড়াতে হবে তাদের সবাইকে। মধ্যেখানে কপাল পোড়া সাকিব আল হাসান বড় অসময়ে নিলেন পথভ্রষ্ট এক দলের কঠিন দায়িত্বভার। বাংলার সুপার বয় সাকিব কি হবেন সেই নুরুল দিন, যে একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক জাগো বাহে কণ্ঠে সবাই। কোহিনুর কণা, 71। We'll be right back.